ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তিনি আবারও একটি সুখবর জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পোস্টে জায়েদ খান জানান, নতুন বছরে একটি নতুন গাড়ি কিনছেন তিনি। জানা গেছে, টয়োটার ল্যান্ড ক্রুজার গাড়িটি 2023 সালের মডেল। গত 10 জানুয়ারি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন অভিনেতা, তবে এখনও গাড়িটি ব্যবহার করতে পারছেন না তিনি। এ বিষয়ে জায়েদ খান বলেন, এখনও গাড়ির নাম্বার হাতে পাইনি বলেই ব্যবহার করছি না, গাড়িটি শোরুমেই আছে, আশা করছি খুব শীঘ্রই কাগজপত্র সব হাতে পাব। এর আগে জায়েদ খানের কাছে টয়োটা হ্যারিয়ার মডেলের গাড়ি ছিল। উল্লেখ্য, জায়েদ খান 2008 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে 2009 সালে মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। আসসালামু আলাইকুম, আমি জায়েদ খান, জেবিকো ইলেকট্রনিক্সের নতুন ব্র্যান্ড শপথবোধিনী অনুষ্ঠানে আমি আসছি আগামী 25 নভেম্বর শ্যামলী স্কয়ার শপিং কমপ্লেক্সের 4th তলায়।